ওয়ানডে বিশ্বকাপের কাউন্টডাউন বছর মাস পেরিয়ে এবার দিনে ঠেকেছে। ক্রিকেট বিশ্বের রোমাঞ্চের এই লড়াইয়ের অপেক্ষা পুরনো সময় ঘনিয়ে এলেও বিশ্বকাপের দল দেয়া নিয়ে উদাসীনতা দেখা গেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের। ডেডলাইনের একদিন আগে বিশ্বকাপের টিকিট কাটলেন কারা, সেই তালিকাটা প্রকাশ করেছে SLC। দাসুন সানাকাকে অধিনায়ক করে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের আগে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে চোটে পড়েন ওয়ানিন্দু হাসারাঙ্গা। হ্যামস্ট্রিং এর চোটে ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। ইনজুরি বেশ গুরুতর হওয়ায় সেরে উঠতে 6 থেকে 8 সপ্তাহ লাগবে বলে জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড, যে কারণে বিশ্বকাপেও খেলতে পারবেন না বেশিরভাগ অংশ। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেও হাসারাঙ্গাকে দলে ভেরাতে ব্যর্থ হয় SLC, আর সেজন্যই বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি এই অভিজ্ঞ ক্রিকেটারকে। চোটের কারণে বিশ্বকাপে খেলতে পারবেন না দুশমন্ত চামিরাও। তবে ইঞ্জুরি সারিয়ে দলে ফিরেছেন স্পিনার মহেশ থিকসানা ও পেসার লাহিরু কুমারা। দলে ফিরেছেন দিলশান মাদুশাঙ্কাও। বিশ্বকাপের স্কোয়াডে আছেন এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করা সাদিরা সামারা বিক্রমা, দুনিত ওয়েল্লা লাগে, কাসুন রাজিথা, চারিত আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, কুশল পেরেরা। আর দল থেকে বাদ পড়েছেন এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ডাক পাওয়া শাহান আরাচ্চিগে। ছিটকে গেছেন বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মাদুশানো। সম্প্রতি ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না এশিয়া কাপে অধিনায়কত্ব করা দাসুন সানাকার। বিশ্বকাপের আগে গুঞ্জন ছিল পরিবর্তন আসতে পারে অধিনায়কত্বে, তবে শেষমেশ সেই সানাকাতেই ভরসা লঙ্কান ম্যানেজমেন্টের। আর সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন লঙ্কান উইকেট কিপার ব্যাটসম্যান কুশল মেন্ডিস। আর বিশ্বকাপ বহরে একমাত্র রিজার্ভ প্লেয়ার হিসেবে ভারতে যাবে জ্যামাইকা করুণারত্নে। তাজিন খন্দকার, সময় সংবাদ।